নমস্কার বন্ধুরা, বাঁধাকপির মধ্যে দিয়ে দাও ডিম। বাঁধাকপির মধ্যে ডিম দিয়ে এত সুন্দর রেসিপি হয় যে দেখে চমকে যাবে, আর এতটাই ভালো খেতে হয় যে একবার যদি বানিয়ে খাও রোজ কিন্তু খেতে ইচ্ছা হবে। তো এই ঝটপট রেসিপিটার জন্য বাঁধাকপিকে সরু সরু করে ছোট ছোট করে কেটে নিয়েছি, তার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটা ডিমকে ফাটিয়ে নিচ্ছি। তো এখানে দুটো ডিমও দেওয়া যায়, তো একটা ডিমের কুসুম সহ যে সাদা অংশটা সবটাই দিয়ে দিয়েছি, খুব ভালো করে গোলমরিচ গুঁড়ো আর ডিমটাকে মেখে নিয়েছি, আর আরও একটা ডিমের কুসুম বাদে সাদা অংশটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন কিন্তু লবণ দিলাম না, লবণটা আমি পরে অ্যাড করব। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে রসুন, এখানে রসুনটাকে গ্রেট করে নেওয়া আছে, আর আদাও দিয়ে দিলাম। তো তারপরে একটু ধনে পাতা কুচি এখানে অ্যাড করে দিচ্ছি, ধনে পাতা কুচি দেওয়ার পর ঝাল ভুজে এখানে কাঁচা লঙ্কার কুচি আমি অ্যাড করে দিলাম। এবার একটা ম্যাগি মশলার প্যাকেট কেটে এই ম্যাগি মশলাটাকে দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলা না থাকলে গরম মশলা দিলেও চলবে। আবারও সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবারে আমি তাওয়ার মধ্যে খুব ভালো করে তাওয়াটাকে গরম করে নিয়ে অল্প তেল ব্রাশ করে নিয়েছি, একদম অল্প তেলে দেখাবো, একদম হেলদি ওয়েতে। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, চাইলে একটু বেশি তেল দিয়ে ভাজাই যায়, তবে আমি একদমই অল্প তেলে মানে নামমাত্র তেলেই দেখাচ্ছি। আর বাঁধাকপিটা দিয়ে মাঝখানের অংশটাকে একটু ফাঁকা করে আমি একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি, ডিমের সাদা অংশটা আগে ব্যবহার করেছিলাম, আর ওপর থেকে এইবার আমি লবণ দিয়ে দিলাম। তো লবণটা এরকম পরেই দেবার একটু তেল ওপর থেকে খুব সামান্য ব্রাশে করে লাগিয়ে দিলাম, এরকম একদম অল্প তেলেই হয়ে যাবে। নিচের পিঠটাকে একদম লো ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট কুক করার পর দেখতেই পাচ্ছ নিচের দিকটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপর অপর দিকটা উল্টিয়ে দেবো, অন্য পিঠটাকেও মোটামুটি 3 মিনিট সময় ধরে এটাকে ভাজতে হবে। খুব বেশি হাই ফ্লেম রাখবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু এটাকে ভাজতে হবে। আর দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেল বাঁধাকপি ডিম দিয়ে তৈরি দুর্দান্ত অমলেট। আরও একটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু পুরো তাওয়াটা জুড়েই দিয়েছি, আর তাওয়াটাকে পুরোটাই এভাবে ছড়িয়ে দিয়েছি, আর মাঝখানের জায়গাটা একটু এরকমভাবে ফাঁকা করে নিচ্ছি যাতে করে ডিমের কুসুমটা দিয়ে দেওয়া যায়। এতে করে দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইভাবে গোটা যে ডিম বা ডিমের যে কুসুম সেটা দিয়ে দিতে হবে, আর এরকম পুরো ফ্রাইং প্যানটা জুড়েও কিন্তু তোমরা বড় করে বানিয়ে নিতে পারো। উপরে একটু তেল ব্রাশ করে দিলাম আর লবণও ছড়িয়ে দিয়েছি, দেখো এভাবে লবণ ছড়িয়ে দেবে উপর থেকে, আগে থেকে লবণ দেবে না, তাহলে কিন্তু বাঁধাকপি থেকে জল বেরিয়ে যাবে। তারপর নিচের পিঠটাকে একটু সময় নিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট একদম লো ফ্লেমে কুক করে নেবে, আর যদি পুরো ফ্রাইং প্যানটা ছড়িয়ে দাও তাহলে এইভাবে একটা থালা উপর থেকে নিয়ে অন্য পিঠটা উল্টিয়ে নেবে, তারপর থালা থেকে খুব সাবধানে এটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবে, তাহলে ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকবে না। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, তৈরি হচ্ছে বাঁধাকপি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের অমলেট। এইভাবে একবার যদি বানিয়ে খাও তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। বাঁধাকপি অনেক খেয়েছো, আবার ডিমেরও অনেক রেসিপি ট্রাই করেছো, তবে বাঁধাকপি আর ডিম দিয়ে যদি এই রেসিপিটা একবার ট্রাই করো, কথা দিচ্ছি বারবার খেতে ইচ্ছা করবে। আর এই রেসিপিটা বানানোর পর মানে এরকম বাঁধাকপি ডিমের অমলেটটা বানানোর পর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। আর চাইলে অথবা এটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে মানে 4 ভাগ বা 2 ভাগ করে নিয়ে গ্রেভি বানিয়ে তরকারি করেও খাওয়া যেতে পারে। গ্রেভি বানানোর পর 2 থেকে 3 মিনিট জাস্ট এটাকে দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত তরকারিও তৈরি হয়ে যাবে, যেটা গরম ভাত দিয়ে দারুণ লাগবে। এইভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।